بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. দেখেন একজন লোক আমারে বলছে, এ ভাই আপনারা কি বিশ্বাস করেন সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না? আমি কি এটা আমার কথা কেন? তো নবী সাল্লাম নিজেই বলছেন সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। লা সলাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব, যে সলাতে সূরা ফাতিহা পড়বে তার সলাত হবে না, এটা আমার কথা না নবীর কথা। সে বলছে না আমরা বিশ্বাস করি নামাজ হবে, নবীর কথার সাথে তার কথার সাথে সাংঘর্ষিক। তারপর সে নবীর কথার সামনে আত্মসমর্পণ করতে রাজি না, অথচ মুসলিম পরিচয় দেয়। নবী সাল্লাম বলছেন সূরা ফাতিহা না পড়লে সলাত হবে না, আর সে বলছে হবে। তার নবীর কথার সাথে তার কথা মিলছে না, সাংঘর্ষিক হয়েছে। কত বড় বেয়াদি ভুলের কথা করতে পারে। এই জন্য আল্লাহর কালাম পরিবর্তন করা যাবে না। শুনেন, আবু দাউদ যখন লেখা শুরু করলো তখন ইমাম আবু দাউদ হাত বাঁধার একটা চ্যাপ্টার আনছেন, প্রথম হাদিস নাভির নিচে, দ্বিতীয় হাদিস নাভির নিচে, তৃতীয় হাদিস নাভির উপরে, চতুর্থ হাদিস বুকের উপরে। প্রথম তিনটা হাদিসের ব্যাপারে ইমাম আবু দাউদ বলছেন হাদিস তিনটা সহিহ না যাইফ, আর চতুর্থ নম্বর হাদিসের ব্যাপারে কিছুই বলেন নাই। তার মানে কি সহিহ না যাইফ? যদি জয়ীফ হইতো তা বলতেন, কিছু বলেন নাই মানে নাকি সহি। এখন কোন ছাত্র যদি চারটা হাদিস পড়ে, পড়ার পরে দেখে ইমাম আবু দাউদ নাভির নিচের হাদিস জয়ীফ বলছেন, নাভির উপরে হাদিস জয়ীফ বলছেন, বুকের উপরে হাতের ব্যাপারে কোনো কিছু বলেন নাই, তার মানে বুকের উপর হাত বাঁধা সহি। তাহলে ছাত্র এখন হাত বাঁধবে কোথায়, কোথায় বাঁধবে? তাহলে সমস্যা দরকারই নেই, চারটা হাদিসই কেতাব থেকে বাদ দিয়ে দাও, ঝামেলা শেষ। হাদিস লেখার সময় চারোটা হাদিস কিতাব থেকে বাদ দিয়ে দিছে, আল্লাহর কিতাব রাসূলের কিতাব এরা পরিবর্তন করতে পারে না। কত বড় বেয়াদব মনে করেন, নিজের মাযহাব প্রতিষ্ঠার জন্য, নিজের আকীদা আমল প্রতিষ্ঠা করার জন্য তারা আল্লাহর কিতাব কোরআনের উপর হাত দিতে পারে, রাসূলের কিতাব হাদিসের কিতাবে হাত দিতে না। ইহুদি খ্রিস্টানরা যা করেছে আমরা তাই করছি। তাই আল্লাহ তাআলা এই বিষয়ে খুব সতর্ক করেছেন, এই কাজগুলো যারা করে আল্লাহ তাআলা কি বলছেন, ফাবিমা নাকুদিহিম মিসাকাহুম লাআন্নাহুম, আমি তাদেরকে অঙ্গীকার করেছিলাম আল্লাহর কালাম যেভাবে আছে সেভাবে মেনে নিবার, তারা আমার অঙ্গীকার মানে নাই, লাআন্নাহুম আমি তাদেরকে অভিশাপ করেছি। ইহুদি খ্রিস্টান জাতির উপর আল্লাহ অভিশাপ করেছেন, অনুরূপ আল্লাহর কোরআন এর উপর যে ব্যক্তি হাত দেবে, রাসূলের হাদিসের উপর যে ব্যক্তি হাত দেবে তার উপর অভিশাপ করেছেন কে? আল্লাহ। বলছেন ওয়াজআলনা কুলুবুহুম ক্বাসিয়াতুন, এরপরে আমি তাদের অন্তরকে শক্ত করে দিব, এমন শক্ত। সাহাবীদের অন্তর ছিল নরম, যখন তারা কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া করত তখন যদি বলতো নবী সাল্লাম এই বলেছেন, ব্যাস ঝগড়া শেষ। হাদিস আছে বুখারীতে, যান নবী সাল্লাম মারা গেছেন খলিফা হবেন কে? আনসাররা বলছে আমাদের মধ্যে একজন খলিফা হবেন, মুহাজিররা বলছেন আমাদের মধ্যে একজন খলিফা হবেন। রাষ্ট্র কয়টা? খলিফা দুইজন হলে খলিফায় খলিফায় ঘুষাঘুষি করে রাষ্ট্র শেষ। বাংলাদেশের প্রধানমন্ত্রী কয়জন? দুইজন হলে কি হইতো? প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী সুলসেরাসেরি করতো, দেশ শেষ। একটা রাষ্ট্রে একজন নেতা থাকতে হয়, মেইন নেতা। এখন শুনুন, এখন আনসাররা বলছে আমাদের মধ্যে নেতা হবে, মুহাজিররা বলছে আমাদের মধ্যে নেতা হবে। এখন যদি দুইজন নেতা হয় সমস্যা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এই বিষয়ে আমার একটা হাদিস জানা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি বলে গেছেন খলিফা হবে কুরাইশদের মধ্য থেকে, আর খলিফার যে পরামর্শদাতা তা হবে আনসারদের মধ্য থেকে। আনসাররা বলছে তাহলে আমাদের দাবি প্রত্যাহার করে নিলে আমাদের মধ্য থেকে খলিফা বানানোর দরকার নেই, যারা কুরাইশ তারা মুহাজির, অতএব মুহাজিরদের মধ্য থেকে একজন খলিফা বানায় নি। হাদিস মানছে না, অস্বীকার করছে, জায়গায় মেনে নি স্যার, কোনো কথা নাই। আমাদের দেশের হুজুরদের সামনে হাদিস পেশ করেন, ভাই আপনি আমলটা করেন, এই যেন হাদিস, আমি হাদিস থাকলে কি মানা যায় বলবে কি না? তাহলে এটা মুসলিমদের কাজ না, আল্লাহর বাণী পেলে রাসূলের বাণী পেলে আর কোনো কথা নেই, ব্যাস রাইট মেনে নেবেন, এর নাম মুসলিম। তারপর দেখুন আল্লাহ তাআলা কি বলছেন,
যারা এই কাজ করে ইউহাররিফুনাল কালিব আন মাওয়াদিহি আল্লাহর কালামকে যারা পরিবর্তন করে আনাসু হাজ্জাম মিম্মা যুকিরু বি আল্লাহর কালামের একটা অংশ যারা ভুলে যায় ওয়ালা তাযালু তাতলিউ আলা খায়রাতিন মিনহুম ইল্লা মিনহুম কালিলা কিছু লোক ব্যতীত অধিকাংশ মানুষ এই কাজের সাথে সম্পৃক্ত বাস্তবে সত্য আল্লাহর কালামের কথা বললে রাসূলের কথা বললে বলা শেষ মানা শেষ এরা বাংলাদেশে এই সংখ্যক লোক কম না বেশি শুধু আহলুল হাদিসদের কাছে পাবেন একটা হাদিস বলছেন আর কোনো কথা নাই আর অন্য দলের কাছে হাদিস বলবেন ভাই হাদিস তো কতই আছে সব কথা কি সমাজে চলে এরকম বলে কি না বলে এরকম এরকম বলে তার দেখেন এই কাজগুলো যারা করে আল্লাহ তাআলা বলছেন এদের সংখ্যা খুব কম যারা আল্লাহর বাণী মেনে নেয় আর অস্বীকার করে এর সংখ্যা বেশি যারা এই কাজ করে ফা আগরাইনা বাইনহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা এই অপরাধে আমি তাদের মধ্যে হিংসা আর শত্রুতা তৈরি করে দিয়েছি বাংলাদেশে হানাফি কম না বেশি হানাফিদের মধ্যে গুতাগুতি আছে না নাই কে গুতাগুতি থাকবে কা সবাই তো হানাফি গুতাগুতি থাকবে কা এই এই শত্রুতা বানাই দিবেন কে আল্লাহ অপরাধ আল্লাহর কালামের সামনে আত্মসমর্পণ করে না রাসূলের হাদিসের সামনে আত্মসমর্পণ করে না তাই ইহুদি এবং খ্রিস্টান জাতি যেই কারণে ধ্বংস হয়েছে আমাদের মধ্যে সেই কারণ অব্যাহত রাখা যাবে না আমরা কিভাবে ঈমান আনব আমাদের ঈমান হবে এরকম আল্লাহ তাআলা আসমান থেকে জিবরাইলের মাধ্যমে সমস্ত নবীদের উপর যত কালাম নাযিল করেছেন আমরা সবগুলোকে বিশ্বাস করি এতে বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই পয়েন্ট 1 2 নম্বর কিছু কালামের নাম জানি কিছু কালামের নাম জানি না যেগুলোর নাম জানি না সেগুলোর নাম জানার উপর না জেনে ঈমান আনলাম যেগুলো জানি সেগুলোর নামের উপর ঈমান আনলাম আর আরেকটা পার্থক্য হলো সকল কিতাবগুলোকে বিশ্বাস করব কিন্তু জীবনে বাস্তবায়ন করতে হবে শেষ কিতাব আল্লাহর দেওয়া কোরআন এবং কোরআনের ব্যাখ্যা হাদিস এটা অনুযায়ী আপনারা আমার জীবন যাপন করতে হবে এইভাবে আল্লাহর কালামের উপর ঈমান আনা নফল না ফরজ ফরজ এটা হলো ঈমানের আরকানের 3 নম্বর আরকান ঈমানুম বিল কুতুব কিতাবসমূহের উপর ঈমান তাহলে আমরা আজকের খুতবায় পেলাম যে ঈমান আনার 3 নম্বর ফাউন্ডেশন হলো আল্লাহর কিতাবের উপর ঈমান আল্লাহর কিতাব কি একটা না অসংখ্য অসংখ্য জাবুর তাওরাত ইনজিল কোরআন চারটি স্বতন্ত্র নাম আছে এছাড়া অসংখ্য সহিফা আছে আমরা সবগুলোর উপর ঈমান আনব কিন্তু বাস্তবায়ন জীবনে করব আল্লাহর কোরআন আর কোরআনের ব্যাখ্যা হলো হাদিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে